দিন করেছে, আমি বলছি ইয়া মাবু, তোমরা তোমাদের কি লজ্জা শরম নাই? এখানে সুমন ভাইকে তোমরা আট করে আবার এই ডিঙ্গা চিকা করতেছো? এটা আমি লিখছিলাম, কারণ যে আমি গ্রুপ থেকে বের হয়ে গেছি এই জন্য এই গ্রুপের কি কথাগুলো আমি পারবো না এখন দেখতে। তখন ও বলছে, ডেইজি বলছে, হ্যাপি বাবু তোমার সমস্যাটা কি? এখানে লিখছে, হ্যাপি বাবু তোমার সমস্যা কি? কেন আমরা আমরা কি সুমন ভাইয়ের সাথে মজা করি না? কত কিছু করি। তখন আমি বললাম আল্লাহ হাফিজ, কারণ এখন তো সুমন ভাই এখানে, আমি তো কিছু বলতে পারবো না, বলতে পারবো? এখন হয়েছে কি, এখন আমার কথা হচ্ছে ওনার সাথে যদি আমি মেসেঞ্জারে এরকম টিনিস টানিস করি তাহলে তো আমার লজ্জাটা চলে যাবে, তাই না? ওনারও লজ্জাটা চলে যাবে। তখন লজ্জাটা যদি চলে যায় তখন উনি যা তা আমাকে বলতে পারবে, তোমাদেরকে যেরকম বলে আমাকেও বলবে, কিন্তু আমাকে এখন সাহস পায় না। এখন নালাবু আমাকে বলছে যে না হ্যাপি তুই কেন গ্রুপ থেকে বের হয়ে গেলে? আমি বললাম নালাবু এই তুমি এই ভিডিও গুলো দেখো, সাবরিনা একটা হচ্ছে, ডেইজি একটা হচ্ছে, সুলা একটা দিচ্ছে। সাবরিনাটা আর সুলাটা এত নোংরা ছিল, এত নোংরা ছিল, ওরা বলতেছে এই ভিডিও গুলো দিয়ে বলতেছে এটা সুমন ভাই আর ভাবি। সুমন ভাইও এখানে হাসি ইমোজি দিল, বলল রাত্রে আমি কি বলবো। পরে যখন আমার আনকমফোর্টেবল ফিল করছিলাম আমি, তখন আমি বললাম যে নাইলাপু এই দেখো আমি কিন্তু রিয়েলি আনকমফোর্টেবল ফিল করতেছি, নাইলাপু সরি আমাকে তুমি আর অ্যাড করবে না। ডেইজি অ্যাড করেছিল, পরে আমি নাইলাপুকে বলেছি যে ডেইজিকে বলে দাও যেন ও যদি অ্যাড করে দেয় ডাইরেক্ট আমি এই গ্রুপে বলবো যে তোমার এত বড় সাহস কেন, তুমি আমাকে সব গ্রুপে অ্যাড করো। পরে ডেইজি ওটাকে আমাকে সরায় না, পরে আমি এখানে লিখেছি আসসালামু আলাইকুম সবাইকে, সুমন ভাই আপনি মাইন্ড করিয়েন না, আমি গ্রুপের এত মেসেজ থিঙ্ক ট্যাঙ্ক টেক ট্যাঙ্ক করে এই জন্য আমি গ্রুপে থাকতে চাই না, আমার ঘুমে ডিস্টার্ব হয় বলে আমি গ্রুপ থেকে লিভ নিলাম। কারণ হচ্ছে আমাদের জামাইয়ের সাথে আমাদের রোমান্টিক থাকতেই পারে, আর থাকবে না বলে এমন কোনো কথা না, এটা আমরা হালাল রোমান্টিক করতেছি। এখন আমরা তো এটা পাবলিকলি বলতে পারবো না। এখন যদি আমি একা রোশনাপুর সাথে কথা বলি, বা এখানে যদি রোশনাপু থাকে আপনার জায়গায় যদি আরো একটা মহিলা থাকে, হ্যাঁ আমরা বলতে পারবো, একটা দুইটা মহিলা বলতে পারবো, কিন্তু আমরা তো পাবলিকলি বলতে পারবো না। কিন্তু এখানে তোমরা রিপনকে ঢুকাইছো, রিপনের সাথে, হ্যাঁ আমি রিপনের সাথে মজা করি আমার ইজ্জত মেনটেন রেখে, স্বপ্নে সুমন ভাইয়ের সাথে মজা করি আমার ইজ্জত মেনটেন রেখে, তাই না? কিন্তু তোমরা এখানে টুকাইয়া ডেইজি ছিল এটা, বুঝছো? এখন এটা আমার কাছে কেন রয়ে গেছে, ও বলছি যে হ্যাপি আপু বেশি বেশি করছে, নালাপুকে বলছিল ফরওয়ার্ড দিয়ে বলছে হ্যাপি আপু এখানে আমি কি অন্যায় করছি। কিন্তু সুলার আর সাবরিনার ভিডিওটা যদি আপনাদেরকে দিতে পারতাম তাহলে আপনারা বলতেন কি, আমি নিজেই জানি না, বুঝছেন? সুলা আর সাবরিনা, এখন এই কথাটা আবার সুলার কাছে ডিজি লাগাইছে, বুঝছেন আমার কথা? এখন সুলা আমার সাথে কথা বলে না। সুলাকে আমি পার্সোনালি বললাম যে কিরে সুলা, এখন দেখলাম তুই লাইভে আমার সাথে কথা বলিস না, মেসেঞ্জারে আমি বের হয়ে গেছি কথা বলিস না। বলে হ্যাপি আপু আমি একটা গ্রুপে একটা ডান্স দিয়েছিলাম, তুমি কিছু বাজে বক্তব্য করছো। আমি বললাম হ্যাঁ করেছি, বাজে কই করলাম, আমি এটা প্রতিবাদ করেছি যে এই তোমরা এখানে সুমন ভাইকে ঢুকাইছো, রিপনকে ঢুকাইছো, তাহলে আবার তোমরা কেন এরকম ভিডিও দিবা? সুমন ভাই, সুমন ভাই ভবিষ্যতে কি করে, এটা কেন তোমরা কেন কল্পনা করবা? আর এখানে কি ছেলে মেয়েকে নিয়ে করছো, এটা তো তোমরা ছেলেকে নিয়ে করছো। এখন সুলা আমার সাথে লাইভে বলে কথা বলে না কেন, হ্যাপি আপু আমি তো মজা করছিলাম আর এই মজাটাকে তুমি অন্যভাবে নিলা। এখন সুমন ভাই যখন বলছে, ডেইজি যখন, আমি বললাম সুলা তোমাকে এগুলো কে বললো? তখন ও বলছে যে আমাকে। তখন আমি নাইলাপুকে জিজ্ঞেস করলাম, নাইলাপু সুলা কেন এটা কে দিল? সুলা তো খুব ডিয়ারিং মানুষ, ও এখন যদি ও আমাকে কোনো কিছু বলতো, এখন তুই কথা বললি না তাহলে কি আমার টেন্টে আগ্রহী তোর সাথে কথা বলবে? আমাকে বলো
তুই কি না এইখানে এবার একটা কথা বলতে হয়, হ্যাপি আপু তুমি অনেক কথা বলছো, তো আমি একটা কথা বলি, আমাকে একজন একটা স্ক্রিনশট দিছে বুঝছো, ওইটা ডেইজি আর অন্য আরেকজনের মেসেঞ্জারের কথাবার্তা, সেটাতে একটা জিনিস আছে কি যে ডেইজি ওরে বলতেছে যে রবিন ভাই তো আমার হাতে আছে, রবিন ভাইয়ের কাছে রশনের নানান বদনাম করে রশনরে বাইর করে দিছি, আর রেশমারেও বাইর করবো কিছুদিন পরে। হ্যাঁ তো সে আবার বলতেছে কি যে বাইর করবা তাহলে সুমন ভাই নায়লা আপু কি জানে, তো ডেইজি আবার বলতেছে নায়লা আপু জানে, সুমন ভাই তো আমি যা বলবে আমার সেই সব কথাই শুনবে, সুমন ভাই নিয়ে এত টেনশন নাই চিন্তা নাই, আর সুমন ভাই আর আমার মধ্যে যে আসবে হ্যাঁ তারে আমি কোনোভাবেই ইয়ে করতে পারবো না, হ্যাঁ ট্রয়লার রেড করতে পারবো না, আমার স্ক্রিনশটটা আছে আমি তোমাকে দিব বুঝছো, আছে আমার কাছে আমি দিব। এখন দেখো গলদ টাকার ভিতরে, গলদ কার ভিতরে আর বদনাম, মানুষের বদনাম কিভাবে, যে না না এইটাই তো বললাম যে যে মানুষ নিজের আত্মসম্মান বুঝে না ওর কোনো সম্মান বলতেই নাই। আমি তোমার স্ক্রিনশটটা দিব বুঝছো, এখন আমি বুঝাইতে পারছি, এখন শুলে আমার সাথে কথা বলে না, আমার আমরাটা ঠিকছে না যে ওর সাথে কথা বলবে, তুই একটা কথা বলবি কারণ তোমরা নোংরা টাইপের, তোমরা হুসেনের সাথে তোমরা নোংরামি করতেছো এগুলো আমার কানে আসছে, হুসেন হুসেন এই যে হুসেন কোন হুসেন জানতাম, এই যে হুসেন শাহাদাত হুসেন, ও ওইটা তো মনে হয় অল্প বয়সী ছেলেটা, ওটা তো অল্প বয়সী, কিন্তু ডেইজি বুঝি বলেছে যে হুসেনকে যে তুমি আমাকে নাম ধরে ডাকবা কেন, তোর ছেলের বয়স হয়ে গেছে 24 আর তোর মেয়ের বয়স হচ্ছে 19-20, তো তোর কি এগুলো সাজে, কি কারবা সাজে বেয়াদব মহিলারা। এখন তোমরা বলতেছো কেন রে হ্যাপি আপু আমরা কি এই গ্রুপে আর করি নাই, এই গ্রুপে আমি তো বলছি যে করেছি, কিন্তু আমরা মেয়েরা ছিলাম, আমরা মেয়েরা ছিলাম, ওই যে তোমরা আমাকে লাইভে ডাকতো আমি বলতাম এই গ্রুপ তোমরা আমাকে শান্তি দিচ্ছ না, আমি কি আমার একটা মাত্র হাজবেন্ড কে আমি টাইম দিব না, তোমরা আমাকে কতদিন আমার হাজবেন্ড এর বয়স দিছি যে এই দেখ আমার হাজবেন্ড কিন্তু মাইন্ড করতেছে বলতেছে যে তোমরা তো ওর ওয়াইফ কে নিয়ে নিচ্ছ, এটা হচ্ছে আমরা মেয়েরা মেয়েরা আমরা মজা করতেছি। এখন যখন আমি ওদেরকে বললাম যে আমি তোমাদের মতো হতে পারবো না, আমি ছেলেদের সাথে এরকম মাঝখানে এরকম থেকে আমি এটা দেখতে পারবো না, আমি চলে যাই আল্লাহ হাফিজ, এটা তো ঠিক কথা, আমার সাথে কথা বলবো না, এখন তোমরা আমার সাথে কথা বললো না তাতে আমার কি হয়, আমার কি হ্যাপি আপু জি খুব ইয়ে ওল্ড জেনারেশন, হ্যাঁ আমি ওল্ড জেনারেশন, আমার পাঁচটা বাচ্চা আছে, আমি ওল্ড জেনারেশন, হ্যাঁ আমি মানে আমি ওল্ড জেনারেশন, আমার ছেলে একটা 21 বছরের, এখন যদি আমি এগুলো গিয়ে করি লাইভে লাইভে এটা কি আমাকে সুবাদ দিবে, তাহলে আমাদের ছেলে মেয়ে আছে ঘর সংসার আছে আমাদের তো এগুলি করলে সাজে না, এগুলো এটা কি হইলো, তাই তো ওমাই বাপ নেও, এই হচ্ছে আমার আমার মেইন টার্গেট, আমি আমি চাই না যে এরকম নোর, কারণ আজকে হোক না কালকে হোক না যদি লজ্জাটা চলে যায় তাহলে মানুষের আর দুনিয়াতে কিচ্ছু থাকে না, আর এই লজ্জাটা যদি চলে যায় নিজের চোখের আব্রু যদি যদি চলে যায় তাহলে মানে তো মানে প্রাইভেসি আর থাকতো না, তাই না জি মা রানা রানা, কারণ ওর ব্যবহারটা এত আমি খারাপ বুঝছেন, ও কোনো কিছু না বুঝিয়ে না বলে বলে ফেলে, কিন্তু এটা সাপোর্ট দেয় ফাতেমা নাসরিন ইউকে, বুঝছেন ফাতেমা নাসরিন আপু যে উনাকে সাপোর্ট করে বুঝছেন আমার কথা, উনি উনার বাচ্চাদেরকে কি শিক্ষা দেয় আর উনি যে এরকম করে উনার বাচ্চাদেরকে, কারণ লাইভে যে শিক্ষাটা দেওয়া এটা তো আমাদের ফ্যামিলি থেকে শিক্ষা নিয়ে আমি রা কিছু বলতে পারবো, ইফানি হইতে কি বললো পরে উনি উনি আমাকে গিয়ে আরেকজনের লাইভে কমিউনিটিতে বললো দেখো হ্যাপি কতটুকু নোংরা মনের মানুষ, এটা কি নোংরা মনের মানুষ হইলো, একজন মানুষ মানুষকে অপমান করবে, একজন মানুষ মানুষকে অপমান করবে এটাতে তুমি সাপোর্ট দিচ্ছ যে রানা ভালো, সবাইকে শুধু বাস্টার্ড বাস্টার্ড বলে, বাস্টার্ডের মিনিংটা জানেও না, এটা ঠিক না, এটা ঠিক না, সবাইকে ধরে বাস্টার্ড বলাটা ঠিক না, এটা আমিও এটার পক্ষে না, যদি আমি শুনি না আমি একদিনই মাত্র ওই ছেলেটা দেখছি, এটা এটার পক্ষে আমিও না, তাহলে ও যে বাস্টার্ড বাস্টার্ড গালি দিছিল ওই লাইভে রবিন ভাই ছিল বুঝছেন, তাহলে রবিন ভাই এটা প্রতিবাদ কেন করলো না,
নকল আইডি নিয়ে দেখছে দেখছো হ্যাপি আপু, তুমি যদি না বলতে এটা কিন্তু ক্লিয়ার হইতো না, যে তুমিও মনে করতে যে রবিন ভাই ছিল। না এতদিন তো আমি মনে করছি সব জায়গাতে সব জায়গাতে এক যদি একটু মিস্টেক যদি হয়ে যায় বাস্টার্ড আরে কি একটা বলে ওটা আমি বাস্টার্ড মিনিং তো বুঝেই নাই বুঝছি তাই তো, যেহেতু আমি নাইলা পুকে বলেছি যে ডেইজি সাবরিনা সুলা যে লাইবে তাকে এই লেবে আমি থাকবো না বুঝছেন, কিন্তু ওরা চুপি চুপি নোংরামি করে আর ইয়ে ওর নাম কি ওই যে ছেলেটার নাম রানা, রানা করে ডাইরেক্টলি নোংরামি বুঝছেন, এখন রানাও এই লেবে আমি যাব না। আমার পয়েন্ট হচ্ছে এটা, আমার পয়েন্ট হচ্ছে এটা যে ইউটিউবে আমি এসেছি আমার ইচ্ছে এসেছি, কোন লাইভে যাব না যাব কার কোন মানুষের সাথে যাব এটা আমার ইচ্ছা বুঝছেন। আমি ওই যে দুই দিন গিয়ে আপনার লাইভে গেছি, যাওয়ার পরে দেখলাম জিমা আমার কথা হচ্ছে যখন রোশন আপু এটা বলছিল যে তখন আমার কষ্টটা আমি বের করেছি, কিন্তু কষ্ট আমার কারণ আমি এটা জানি যে রবিন ভাই এখানে ছিল আমার কাছে স্ক্রিনশট এসেছে কিন্তু রবিন ভাই উপরে ছিল না যেটা আমি বলেছি, কিন্তু যখন আমি দেখছি রবিন ভাই লাইভে আমি যাই যখন আমি দেখলাম রানা শফিকুল, রানা একটা হচ্ছে যে ওই মেয়েদের প্রতি ওর একটু আকর্ষণ, তারপরে ইয়ের শফিকুল, শফিকুলের কথা আমি বলি আপনাকে কারণ এই যে কিছু কিছু মেয়ে আছে বাংলাদেশি ব্লগার বিউটি টপ দেওয়ার জন্য ও মেয়েদের সাথে নোংরামি করে, কারণ হাসনায়না আমাকে বলেছে সবকিছু স্ক্রিনশট দিয়ে যে শফিকুল নোংরামি করে, শফিকুল একজন মোল্লা মানুষ হয়ে মেয়েদেরকে এই নোংরামি করে, তাহলে শফিকুল আমার সাথে কিন্তু শফিকুল কিন্তু আমাকে খুবই সম্মান করে, এই জন্য তো আপনার লাইভে আমি যাই, কারণ হচ্ছে ডেইজি মানা করার পরেও আমি যাই বুঝছেন, ডেইজি মানা করার পরেও আমি যাই কারণ আমি বলছি না এটা আমাকে আমাকে যদি কেউ এরকম বলে আমি যতক্ষণ আমার নিজের চোখে না দেখবো ততক্ষণ আমি অ্যাভয়েড করতে পারবো না, আমার কথা হচ্ছে এটা। না ডেইজি এটা কেন করে আমি বুঝলাম না, আমি যখন লাইভ করতাম শ্যামলী বিডি দিয়ে তখন ডেইজি অনেকেই আমার কাছে বলছে যে ডেইজি তোমার যখন লাইভ শুরু হয় আমাদের কি শুধু ডাকে, ডেইজি বলে যে এই লাইভে যাওয়ার কি দরকার, এইখানে আসো এইখানে আসো, ডেইজির সাথে আমার কি শত্রুতা সেটা আমি বুঝলাম না, ডেইজি সারাক্ষণই আমার পিছে লাগিয়ে রয়েছে এইটা কিসের জন্য আমার আসলে বোধগম্য না। এখন শুনলাম যে রবিন ভাই লাইভেও যাওয়া নিষেধ, আচ্ছা রবিন ভাই তো একটা রিজন আছে যে